ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি নার্সিং আমি নবনীতা আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি যে সব প্রেগনেন্ট মায়েরা রয়েছেন তারা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন আজকে আমরা আলোচনা করব প্রেগনেন্সি অবস্থায় বাচ্চার থলি থেকে যদি জল পড়ে সেটা মা ও বাচ্চার জন্য কতটা রিক্স হতে পারে সেটি নিয়ে যখন কোনো মা কনসেপ্ট করে তখন সে যখন হাসপাতালে যায় বা সেন্টারে যায় তখন ডক্টর নার্স বা সেন্টারের দিদিমণি একটি কথা বলে থাকে সেটি হলো গর্ভের প্রথম তিন মাস এবং শেষ তিন মাস মা ও বাচ্চার জন্য খুব একটি ভাইটাল সময় কনসিপ করার প্রথম তিন মাস এবং বাচ্চা হওয়ার আগে তিন মাস অ্যাবর্শন বা বাচ্চা নষ্ট হওয়ার চান্সেসটা একটু কিন্তু বেশি থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে যেসব মায়েদের বাচ্চা নষ্ট হয় অ্যাবর্শন বা মিসকারেজ হয় সেগুলি হয় প্রথম তিন মাস নয়তো বাচ্চা হওয়ার আগে তিন মাসের মধ্যেই কিন্তু হয়ে থাকে তাই বলা হয় যে কনসেপ্ট করার প্রথম তিন মাস এবং বাচ্চা হওয়ার আগে তিন মাস সেটি কিন্তু মা ও বাচ্চার জন্য খুবই একটি ভাইটাল সময় তাই এই মাসগুলো আপনাদের একটু সচেতন থাকতে হবে যদি সামান্য কিছু অসুবিধা দেখা যায় তাহলে বাড়ির কাছাকাছি যে হাসপাতাল থাকবে সেখানে গিয়ে অবশ্যই আপনি আপনার সমস্যার কথা বলবেন বাচ্চা জন্ম নেওয়ার আগে তিন মাস ভাইটাল কেন বললাম কেন না এই সময় মা যদি একটু ভারী কাজ করে বা ঝুঁকে কোনো কাজ করে বা খারাপ কোনো রাস্তা দিয়ে ট্রাভেলিং করে অনেক সময় কি হয় মায়েদের যে বাচ্চার দানি রয়েছে সেটি ফুটো হয়ে জল পড়তে থাকে আপনারা হয়তো জানেন যে মায়ের পেটে বেবি একটি থলির মধ্যে জলের মধ্যে থাকে সেই জল কিনা বেবিকে মায়ের পেটে সুরক্ষিত রাখতে সাহায্য করে যে কোনো আঘাত থেকে বেবিকে বাঁচিয়ে রাখে আর এই জলের মধ্যে কিন্তু বেবি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে মায়ের পেটে আবার হাত পা ছুড়ে ঘোরাঘুরিও করতে পারে যার কারণেই কিন্তু মায়েরা বেবির মুভমেন্ট বুঝতে পারে মায়েদের যখন লেবার পেন শুরু হয় তখন কিন্তু জল ভেঙে যেতে পারে আগের দিন একটি ভিডিওতে বলেছিলাম যে মায়েদের বাচ্চাদানির মুখ যখন দশ সেমি খুলে যায় তখন কিন্তু বাচ্চা নর্মালে ডেলিভারি হয় অনেক সময় কিন্তু মায়েদের জল দশ সেমি বা নয় সেমির মধ্যে ভেঙে যায় আবার অনেক সময় দেখা যায় মায়ের বাচ্চাদানির মুখ যখন এক বা দুই সেমি রয়েছে তখনই কিন্তু জল ভেঙে যায় তো আগের দিন হয়তো বলেছিলাম যে এক দুই সেমি থেকে টেন সেমি হতে মায়েদের কিন্তু অনেকটা সময় লাগে কোনো কোনো মায়ের কিন্তু চব্বিশ ঘন্টাও লাগতে পারে আবার কোনো কোনো মায়ের কিন্তু আটচল্লিশ ঘন্টাও লাগতে পারে যখন বাচ্চাদের মুখ এক বা দুই সেমি থাকে তখন যদি জল পড়া স্টার্ট হয়ে যায় সেটি তখন কিন্তু বাচ্চার জন্য লাইফ রিক্স হয়ে যায় আবার অন্যদিকে যদি দেখা যায় মায়েদের প্রচুর পরিমাণে জল পড়ে যাচ্ছে তখন কিন্তু নর্মাল ডেলিভারির অপেক্ষা না করে ডক্টররা মায়েদের সিজার করে নেওয়ার কিন্তু অপশান দিয়ে থাকে কেননা যদি বেশি জল পড়ে যায় তাহলে কিন্তু বাচ্চা ধীরে ধীরে জলটা পড়ে গিয়ে শুকনোর মধ্যে থাকে এবং সেই শুকনোর মধ্যে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অনেক সময় আবার দেখা যায় বাচ্চা ম্যাচিওর হওয়ার আগেই মায়েদের জল ভেঙে যায় তখন কিন্তু সেই মায়েদের সিজার করে ডেলিভারি করা হয় আর সেই প্রি যে বেবিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব যত্নে রাখতে হয় কেননা প্রি বেবিদের যে কোনো ইনফেকশান খুব সহজেই ধরে নেয় তাই আপনারা যারা প্রেগনেন্ট মায়েরা রয়েছেন তারা কিন্তু সবাই একটু যত্নে থাকবেন যাতে জল পড়ার মতো সিচুয়েশান তৈরি না হয় আর যদি জল পড়ার মতো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন আর এক্ষেত্রে বলে রাখি যে ইউরিন এবং বাচ্চাদানির যে জল রয়েছে সেটি দুটি কিন্তু আলাদা ইউরিনে যেমন একটি ঝাঁঝালো গন্ধ থাকে বাচ্চাদানির যে জল রয়েছে সেটিতে কিন্তু কোনো গন্ধ থাকে না তো আপনারা সহজেই বুঝতে পারবেন সেটি ইউরিন নাকি বাচ্চাদানি থেকে জল পড়ছে এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমাদের কাছে এমন অনেক মারেরা এসেছে যাদের বাচ্চার জল পড়ার পরে বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং সেই বাচ্চা বের করার পরে কিন্তু আমাদের অনেকটা স্ট্রাগেল করেই সেই বাচ্চাগুলোকে বাঁচাতে হয় তো এরকম যেন কারো পরিস্থিতি না হয় এটাই আশা রাখব তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকে এই পর্যন্তই